নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ইতিহাস সাক্ষী আছে, যতবার প্রকৃতির ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে উন্নত সমাজ, ততবার প্রকৃতি দেখিয়ে দিয়েছে তার নিজের ক্ষমতা। এবার সেই প্রকৃতির ওপরেই মানুষের অতি খবরদারি এবং সরকারের উদাসীনতার কারণে আজ ধ্বংসের মুখে সুন্দরবন এবং তার ম্যানগ্রোভ অঞ্চল। বেশ কিছু অপরিকল্পিত প্রজেক্টের কারণে এবং পরিবেশ সম্পর্কে সরকারের উদাসীনতার কারণে আজ ধীরে ধীরে ছোট হচ্ছে সুন্দরবন এলাকা, যার উদাহরণ দিতে গেলে নজর দিতে হয় কুলতলি বিধানসভার দিকে। জামতলা বাজার সংলগ্ন এলাকায় নিমানিয়া নদীর চরে ও মেরিগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পিয়ালি নদীর পাড়ে সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ চলছে। এছাড়াও গুরগুড়িয়া ভুবনেশ্বরী গ্রামের পেটকুল বাজার এলাকায় পেটকুল চাঁদ নদীর পাড়ে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে বাড়ি। কার অনুমতি নিয়ে তৈরি হচ্ছে এই বাড়িগুলি, কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা? চলুন শুনব তাদের অভিযোগ। নদীর চরে আমাদের একটা জাতীয় সড়ক, বিশাল আকারের একটা ব্রিজ, এর উপর থেকে কত লোক মানুষ যাতায়াত করে, গাড়ি ঘোড়া সব যাতায়াত করে। ব্রিজের তলায় পিলারের গোড়া থেকে মাটি কেটে উনি কেটে নিজের বসবাস বাড়ি করার জন্য গাছ কেটে ঘর করেছে, ঠিক আছে। আবার ওই এক দাগে অনেকের জায়গা নাকি রেকর্ড করে দিয়েছে, ওটা খাল লেখা আছে বলে ওরা রেকর্ড করে দিয়েছে। এবং আমাদের ফরেস্টার, চিতুড়ি ফরেস্টার এসে ওরা দেখে গেছে, তা মানে পিটিশানও দেওয়া হয়েছে গ্রাম আকারে, তাও কোনো আজ পর্যন্ত কোনো চেক আপ হয়নি। তারপর প্রশাসন দপ্তর থেকে একবার এসে প্রসাদ দপ্তর এসে একবার এসে চেক আপ নিয়ে দেখলো, দেখে হ্যাঁ প্রকৃত মাটি কেটেছে, কেটে ওকে নিয়ে গেল। তারপর আমাদের এখান থেকে ওকে নিয়ে গেল, আবার থানা থেকে আবার পরে ওকে ছেড়ে দিল। এই পর্যন্ত হয়ে আছে। এখনও লোকের অনেকে জায়গা করে দিচ্ছে, আমার বলছে ওইদিকে জায়গা সব এক দাগের জায়গা, ও পাট্টা দিচ্ছে, কাগজ দিচ্ছে, সব করে দিচ্ছে বেনামি সম্পত্তি করে। আমাদের এই পেটকুল চাঁদ ব্রিজের পাশে একজন তারাপদ কয়াল নামে এক ব্যক্তি, উনি ম্যানগ্রোভ কেটে বিল্ডিং বানিয়েছেন এবং অনেকে সাহসও দিচ্ছে, অনেকে এই ম্যানগ্রোভ কেটে ঘরবাড়ি করার সুযোগও পাচ্ছে। আপনারা কোনো প্রতিবাদ করেন? সবাই একজোট না হলে প্রতিবাদটা করবো কী করে, এটাই আমরা প্রতিবাদ করবো। এবার তো বড় বিল্ডিং করেছে, যেহেতু আরও সবাইকে উৎসাহ দিচ্ছে ঘর করার জন্য, এবারে আমরা গিয়ে প্রতিবাদ করবো। এ বিষয়ে কলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলকে জানালেন, শুনব। ম্যানগ্রোভ ধ্বংস করে বা জল নিকাশির রাস্তা বা নদী বন্ধ করে ঘরবাড়ি করবে, আমরা ফরেস্ট দপ্তর এবং পুলিশকে বলেছি স্ট্রং অ্যাকশান নেওয়ার জন্য। সে যে কোনো রাজনৈতিক দল করতে পারে, তাদের বিরুদ্ধে যেন স্ট্রং অ্যাকশান নেওয়া হয়, কারণ পরিবেশকে রক্ষা করার জন্য ম্যানগ্রোভ বা নদী এগুলো বন্ধ করে ঘরবাড়ি বা ফিশারি করা যাবে। গঙ্গাসাগর, ঘোড়ামারা, মৌসুনী, নামখানা, জি প্লটের মতো জায়গাগুলি অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ দ্বীপ এলাকা। যতদিন যাচ্ছে ততই মানুষও ধীরে ধীরে বাড়িয়ে নিচ্ছে নিজেদের পরিধি, যার কারণে ক্ষতি হচ্ছে সুন্দরবন এলাকার পরিবেশের। তবে প্রতিবার ভোট বাক্সের কথা চিন্তা করে সরকার চোখ বুজে থাকে, এটারও তার ফলাফল নয় তো? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায়, সেভনাভিক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।